নমস্কার, আপনার চ্যাম চাষবাস চ্যানেল। আজকে আমি লঙ্কা চাষের এ টু জেড নিয়ে আলোচনা করব, কীভাবে মাটি তৈরি করতে হয়, মাটিতে থাকা ব্যাকটেরিয়া কীভাবে ধ্বংস করতে হবে, এবং এই চারাতলায় যে ছত্রাক থাকে সেই ছত্রাক কীভাবে নির্মূল করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাহলে শুরু করছি আজকের ভিডিও, লঙ্কা চাষের এ টু জেড। এগুলো হচ্ছে লঙ্কা চারা। আমরা চারা ফেলেছিলাম প্রায় এক মাস আগে, যেহেতু যে কোনো রোগ তার বীজ থেকেই আসে, সেই জন্য বীজ ফেলার সময় আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করেছিলাম হালকা পরিমাণে সাপ। তারপর বীজ ফেলার প্রায় 20 দিন পরে আরেকটা ফাঙ্গিসাইড দিয়েছি। এখন চারা থেকে গাছ ট্রান্সফার করব জমিতে, যাতে মূলে কোনো ফাঙ্গাস না থাকে। তার জন্য আমরা একই প্রকার ফাঙ্গিসাইড ব্যবহার না করে এখন জৈব একটা ফাঙ্গিসাইড তৈরি করেছি, সেইটা সাহায্যে এই চারা শোধন করব, তারপরে এই জমিতে লাগাবো। চারা ট্রান্সফার করার জন্য চারা তুলতে হবে, চারা তোলার ঠিক আধ ঘন্টা আগে ভালো করে জল দিয়ে দিতে হবে, যাতে মূলের মাটিটা নরম হয়ে যায়, যার ফলে মূলের শাখা পোশাগুলো ছিঁড়ে যাবে না এবং গাছটা সতেজ থাকবে। সতেজ অবস্থায় ট্রান্সফার করলে গাছটা ভালোভাবে বাঁচবে। জৈব ছত্রাকনাশক কীভাবে তৈরি করতে হয় তা দেখাচ্ছি। কিছু পরিমাণে যে জল নিয়েছি একটা প্লাস্টিকের বালতিতে, তারপর যে দই, টক দই নিয়ে প্রায় 250 মতন এটাকে জলের মধ্যে দিয়ে দিলাম। তারপর একটা যে কোনো তামার পাত্র বা তামার ধাতু তার মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে বন্ধ অবস্থায় রেখে দিতে হবে প্রায় মিনিমাম 5-6 দিন। তবে যত বেশি দিন থাকবে সেটা ফাঙ্গিসাইড হিসাবে ভালো কাজ করে। এইভাবে আমরা ঢাকা অবস্থায় 4-5 দিন রেখে দিলাম। জমিটা দেখছেন প্রায় 8-10 দিন আগে লাঙ্গল করে দেওয়া হয়েছে। যে জমিতে মানে সারা বছর যদি সবজি চাষ করা হয় তাতে ব্যাকটেরিয়া এবং ছত্রাক আক্রমণের সম্ভাবনা বেশি থেকে যায়, এই জন্য লাঙ্গলের আগে আমরা এটা ব্লিচিং পাউডার দিয়ে শোধন করে দিয়েছি। ব্লিচিং পাউডার মোটামুটি কাঠাপ্রতি 50 থেকে 75 গ্রাম ব্যবহার করতে পারেন, এবং এই 250 গ্রাম পুরোটা তার কাঠা জমিতে দিতে অসুবিধা হবে, এর জন্য আমরা বালির সাহায্যে কিংবা মসৃণ মাটির সাহায্যে মিশিয়ে ছড়িয়ে দিয়েছি চারদিকে। তারপর এটা লাঙ্গল করা হয়েছে, এর ফলে কি বারবার আনা চাষ করার ফলে মাটিতে ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়, মোটামুটি মাটিটা বেশি দিন খালি অবস্থায় থাকে না, এর ফলে কি বেগুন, টমেটো, লঙ্কা এই জাতীয় চাষ যদি আপনি করেন কিছুদিন পর দেখবেন গাছের গোড়া শুকে যায় এবং গাছ মরতে শুরু করে। এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন, কিন্তু মোটামুটি ওই যখন আপনার চারা ট্রান্সফার করবেন কিংবা বীজ লাগাবেন তার 8 থেকে 10 দিন আগে মোটামুটি এটা ব্যবহার করতে হবে। আর যদি খুব ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি থাকে তাহলে ডোজটা একটু বেশি দিতে পারেন, কাঠাপ্রতি 100 গ্রামও দেওয়া যেতে পারে, কিন্তু তাহলে 10 থেকে 15 দিন আগে সেটা ছিটিয়ে তারপর লাঙ্গল করে 15 দিন পর চারা লাগাতে হবে। এই জমিটায় লাঙ্গল করার সময় আমরা জৈব সার হিসাবে গোবর সার দিয়েছি, কোনো রাসায়নিক সার এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি, কারণ ওই গাছে ছোট অবস্থায় রাসায়নিক সার দিলে রাসায়নিক বিক্রিয়া করতে পারে গাছের উপর, যার ফলে গাছ মরার সম্ভাবনা থাকে। গাছ যখন বড় হবে আমরা তারপরে কোদাল দিব মোটামুটি মাটিটা হালকা করার জন্য, এরপর এর যখন তৈরি করব তারপর রাসায়নিক সার দিব। যেহেতু বর্ষাকালে ও ভালো ধরে লঙ্কাটা এবং সেই সময় বেশি পরিমাণ ধরে এবং দামও বেশি থাকে, যার ফলে চাষিরা লাভবান হতে পারবেন, এই জন্য এর জমি নির্ধারণ করতে হবে আপনার মোটামুটি বেলে মাটি কিংবা বেলে দোঁয়াশ মাটি, যাতে জল না জমে যায় এবং জল না দাঁড়িয়ে থাকে, সেরকম উঁচু ঢালু জমি বেছে নিতে হবে। এটা দেখছেন আমাদের এই জমিটা উঁচু আছে, তার যদি বর্ষার জল দাঁড়ায় পাশের জমিটা অনেক নিচু, প্রায় 8 থেকে 10 ইঞ্চি নিচু আছে, সেখানে জল চলে যেয়ে গেলে এখানে মোটামুটি জল দাঁড়াবে না, সেই জন্য এই জমিটা আমরা বেছে নিয়েছি লঙ্কা চাষের জন্য।
এই লাঙ্গল দেওয়ার পর বর্ষা হয়ে গেছিলো, তারপর যেখানে মোটামুটি নিচু জায়গায় জল জমে গেছিলো সেই উঁচু জায়গার মাটিটা নিয়ে সেই নিচু জায়গা আমরা সমান্তরাল করে দিয়েছি এমনভাবে যাতে মানে জমির মধ্যে কোথাও জল না দাঁড়াতে পারে। দেখছেন কী হবে, এটা লেভেল করা হয়েছে, কোনো জায়গায় একটুও জল দাঁড়াবে না। ওই মাথায় ওই গরমের দিনে যখন জল ছাড়া হবে এই মাথা পর্যন্ত চলে আসবে। এই গেল জমি তৈরির কথা। এরপর আসছি কতটা দূরত্বে এ লঙ্কা লাগাতে হবে, এখন চারা দূরত্ব নিয়ে আলোচনা করব। এই হচ্ছে সারি দূরত্ব বা লাইনের দূরত্ব, এটা একটা সারি, এটা একটা সারি হবে। তাহলে এখান থেকে এখানে আমরা 22 ইঞ্চি রেখেছি, একটা সারি থেকে একটা সারি দূরত্ব 22 ইঞ্চি, এবং এদিকে একটা চারা থেকে একটা চারা দূরত্ব 20 ইঞ্চি রেখেছি। মোটামুটি যেহেতু বর্ষাকালে ধরবে তার জন্য এর যে বেড়টা তৈরি করবো আমরা, যে বেড়টা যেন একটু চওড়া হয়, না হলে যদি সরু হয় শাখা প্রশাখা বেরিয়ে যাবে এবং বৃষ্টি হলে মরে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য বেড়টা একটু উঁচু করে এবং একটু চওড়া করতে হয়। এইভাবে আমরা মাপকাঠি করে নিয়েছি, এই দড়ি থেকে এইভাবে মেপে পায়ের সাজে এরকম করে দাগ দিয়ে দিচ্ছি। এইভাবে পায়ের সাজে দাগ দেওয়ার ফলে দেখছেন প্রত্যেক জায়গায় একটা করে ছক হয়েছে এবং চারাগুলো এই প্রত্যেকটা ছকে করে আমরা এভাবে লাগাবো। অনেকের প্রশ্ন হতে পারে আমরা বেডের উপর কেন লাগাচ্ছি না, তারও কারণ আছে। কারণ এটা দেখুন মানে বর্ষাকাল শেষ হয়ে মোটামুটি কার্তিক অগ্রহায়ণ পৌষ মাস পর্যন্ত লঙ্কা ধরবে যদি গাছ আপনার ঠিক থাকে, সেই জন্য বর্ষাকালে ঝড় বাতাস হয়। যদি আমরা বেডের উপরে লাগিয়ে দিই তাহলে কি হয় যে গাছের গোড়াটায় মাটি বেশি থাকতে পারে না, যেহেতু বেডের উপরে লাগানো হয়েছে তার জন্য কি হয় ঝড় বাতাস হলে উল্টে যায়, গাছ উল্টে গেলে গাছটা নষ্ট হয়ে যাবে, মরে যাবে এবং এখানে আপনি কোনো ফলন পাবেন না। আর যদি আমরা বেডের নিচে লাগাই নালায় তাহলে কি হবে গাছের যে মূলটা গভীরে চলে যাবে, যার ফলে কি হবে বৃষ্টির জল হলে সেটা জলের মাত্রাটা বেশি হয়ে যাবে, যার ফলে মূলের শিকড় বাকড়গুলো পচে যাবে এবং গাছটা মরে যাবে। এই জন্য সমতল জায়গায় লাগাবো আমরা, এবং গাছটা বেঁচে গেলে তারপর কোদাল দিয়ে 15-20 দিন পর যখন জল দেওয়ার প্রয়োজন হবে আমরা কোদালের সাহায্যে বেড তৈরি করে দেব, এবং বেডের উপর তখন গাছটা থাকবে এবং মূলটা বেশি গভীরেও থাকবে না এবং বেশি উপরেও থাকবে না, যাতে বৃষ্টির জলে মূলটা নষ্ট হয়ে যায় কিংবা ঝড় বাতাস হলে গাছটা উল্টে যায়। মোটামুটি একটা মধ্যস্থ জায়গায় থাকবে, যার ফলে গাছের বৃদ্ধিটাও ভালো হবে এবং বর্ষাকালে কোনো ক্ষতি হবে না। এই জন্য এইভাবে লাগানো হয়েছে। এই যে 4-5 দিন আগে যে ছত্রাকনাশক আমি তৈরি করেছি দেখছেন, কপার থাকার পরে এগুলো সবুজ হয়ে গেছে, মানে দড়িতে থাকে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড কপারের সঙ্গে বিক্রিয়া করে কপার ল্যাকট্রেট তৈরি করেছে, যেটা একটা উত্তম ছত্রাকনাশক। আমরা এবারে রাসায়নিক ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করছি না, কারণ একই রকমের যে কোনো ওষুধ যদি আমরা ব্যবহার করি তার ফলে ব্যাকটেরিয়া বলুন, ছত্রাক বলুন কিংবা কীটনাশক বলুন, সেগুলো তাদের মধ্যে রেজিস্ট্যান্স পাওয়ার বাড়িয়ে ফেলে, অর্থাৎ সহ্য করার ক্ষমতা বাড়িয়ে ফেলে, যার ফলে আর সেগুলো ভালো কাজ করে না। সেই জন্য একবার আমি বীজ ফেলার 20 দিন পর এখানে ম্যাঙ্কোজেব ব্যবহার করেছিলাম, কিন্তু এইবারে যেহেতু চারাতলায় ছত্রাক থাকতে পারে তার জন্য এই জৈব ছত্রাক নাশক দ্বারা আমি চারা গাছটিকে শোধন করে নেব। এটা কিছু পরিমাণে এখানে নেব, তারপর এই যে জল দেখেছিলাম প্রায় 8 ঘন্টা আগে, এখন মাটিটা নরম হয়ে গেছে, দেখছেন গাছের চারাগুলো ভালোই উঠছে এবং তার মূলে যে শাখা প্রশাখা একটাও ছিনছে না, ভালোভাবে উঠছে। এই চারা লাগালে ভালোভাবে বাঁচবে, এই জন্য এইগুলো এরকম তুলে এই ছত্রাকনাশকে প্রায় 0.5 থেকে 1 ঘন্টা এমনভাবে রাখতে হবে যেন তার মূলটা পুরো ডুবে থাকে। এই চারাগুলো জলে 0.5 থেকে 1 ঘন্টা ডুবে রাখার পর, মোটামুটি মূলগুলো ডুবে রাখার পর তারপর আমরা ট্রান্সফার করব
এই জমিতে এই লঙ্কা চারা লাগানোর জন্য, যেটা যেহেতু এটা আছে দেশি কটকি লঙ্কা, এটা প্রায় এক বছর ধরে যদি আপনার গাছ না মরে এবং যদি আপনার গাছ ঠিক থাকে প্রায় 8-9 মাস থেকে 10 মাস এই লঙ্কা ধরে। অর্থাৎ যখন লঙ্কার দাম খুব বেশি থাকে বর্ষাকালে, মানে গত বছর প্রায় 300 টাকা কেজি হয়ে গেছিলো পাইকারি, আর খুচরো প্রায় 400 টাকা কেজি, সেই সময় কিন্তু এই এই লঙ্কা ছাড়ার কোনো লঙ্কা গাছ বাঁচে না। এটা হচ্ছে দেশি কটকিজাত লঙ্কা। এখন এই চারাগুলো নিতে হবে যাতে তাড়াতাড়ি লাগানো হয়। এই যে দুটো লাইনের প্রত্যেকটা চকিতে দুটো করে চারা ফেলে দেওয়া হচ্ছে, ফেলে দেওয়ার ফলে তাড়াতাড়ি লাগানো হবে। প্রসেসটা লাগানো দেখাচ্ছি আমি। এরপর মাটিটা যেহেতু বসে গেছে বৃষ্টির ফলে, এই যন্ত্রটার সাথে মাটিটা আলগা করে দেওয়া হচ্ছে, এবং আলগা করলে একদম আলগা করে যাবে, একদম চটচট এরকম লাগিয়ে যাবে। এর ফলে খুব তাড়াতাড়ি লাগানো হয়। অনেকেই কী করেন, অনেকগুলা চারা নিয়ে হাতে ধরেন এবং সেই চারা রাখেন, তারপরে এইভাবে মাটিটা হালকা করে ওটা আবার রাখতে হচ্ছে এবং এইভাবে লাগান। তাহলে এই প্রসেসে লাগালে আপনার অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কারণ চারাগুলো একবার ধরে তুলতে হচ্ছে, তারপর এটা একটা একবার ধরে তুলতে হচ্ছে, এর ফলে সময়টা বেশি যায়। কিন্তু যদি একজন মাটিটা আলগা করে দেয় এবং আর একজন লাগায়, তাহলে খুব তাড়াতাড়ি লাগানো হবে। আজকে তাহলে জমি কীভাবে তৈরি করা হবে, কীভাবে ফাঙ্গাস আক্রমণের হাত থেকে তারাকে রক্ষা করতে হবে এবং ব্যাকটেরিয়া আক্রমণের হাত থেকে গাছ তারাকে রক্ষা করতে হবে এবং কীভাবে কী প্রসেসে লাগানো হয় তা নিয়ে আলোচনা করলাম। এরপর পরিচর্যা কীভাবে নিতে হবে, কী কী সার ব্যবহার করতে হবে এবং গাছ যাতে না কুঁকড়ায় না মরে তার জন্য কী কী ওষুধ ব্যবহার করতে হবে এবং ফলনের জন্য কী কী ওষুধ দিতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিবেন, এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। ধন্যবাদ।